আচ্ছা, তাহলে দেখো, আমরা আমরা যেহেতু ঢালের সংজ্ঞাটা শিখে গেছি, তাহলে আমরা এখন 11.3 ইজিলি করতে পারবো, কারণ এটা আসলে কোনো কঠিন কিছু না। জাস্ট ওই ঢাল ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো দেখো, প্রথমে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার উদাহরণ 16, ঠিক আছে? আর একটা জিনিস তুমি চিন্তা করো, তোমার ঢালটা যদি হয় এরকম, এরকম হওয়া মানে হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা, সে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 90 ডিগ্রির চেয়ে বড় বা স্থূল কোণ। তা দেখো, ট্যানের মান তুমি যদি 90 ডিগ্রির চেয়ে বাড়ায় দাও, তাহলে কি হয় বলতো, সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের মানটা কি বলতো, নেগেটিভ। তাহলে আমাদের ঢালটা কি হয় বলতো, নেগেটিভ হয়, ঠিক আছে? তার মানে তোমার ঢালটা যদি এরকম হয়, ডাউনওয়ার্ড হয়, তার মানে তোমার এই বুঝতে পারবো যে ঢালটা কি ঋণাত্মক, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমাদের যে উদাহরণ 16, উদাহরণ 16টা কি দেওয়া আছে, যে এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, আর বলছে কার্তেশীয় তলে এই এ বি আর এ সি রেখাটা তুমি অঙ্কন করো, এবং সম্ভব হলে এসি এ বি ও এসি রেখার ঢাল বের করো, ঠিক আছে? এটা আসলে কোনো ব্যাপার না, তুমি জাস্ট কি করবা, এই তিনটা বিন্দু তোমার গ্রাফে বসাবা, ঠিক আছে? গ্রাফে বসানোর পরে হচ্ছে এই এ বি, তাহলে বলতো এ বি রেখার ঢালটা আসলে কি হবে বলতো, এ আর বি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে যদি তুমি ঢালটা পাবা, সেটা হচ্ছে এ বি রেখার ঢাল, আর এ আর সি বিন্দুর যে স্থানাঙ্ক, ওগুলো নিয়ে তুমি যে ঢালটা পাবা, সেটা হবে কি, এসি রেখার ঢাল। সিম্পল, এখানে কোনো কঠিন কিছুই না। তারপরে হচ্ছে তোমার উদাহরণ 17, ঠিক আছে? উদাহরণ 17 কি বলছে দেখো, এ ও বি বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার ঢাল নির্ণয় করো। এটাও সিম্পল, এটা কোনো বিষয় না। জাস্ট ওয়াই টু, এই যে এটা ওয়াই টু, এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু, এটা হচ্ছে এক্স ওয়ান, জাস্ট বসায় দিলেই হবে। এবার দেখো উদাহরণ 18 কি বলছে, উদাহরণ 18 বলছে এ বি আর সি তিনটা বিন্দু সমরেখ, মেনলি এই অধ্যায়ের এই সমরেখের অঙ্কটা আসে পরীক্ষায়, ঠিক আছে? খ নাম্বারে বা গ নাম্বারে সমরেখ ব্যাপারটা, জিনিসটা কি দেখো তো, সমরেখ তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তার মানে তিনটা বিন্দু হচ্ছে একটা সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে? এরকম একটা সরলরেখা যদি হয়, তাহলে সমরেখ মানে হচ্ছে তিনটা বিন্দুই এই সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে? তার মানে ওই তিনটা বিন্দু আর দিয়ে আসলে একটা কি আঁকা যাবে, সরলরেখা আঁকা যাবে, ঠিক আছে? এখন দেখো, এক তিনটা বিন্দু যদি তোমার সমরেখ হয়, তার মানে ধরো এটা আমাদের গ্রাফ, এটা হচ্ছে সরলরেখা, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তিনটা রেখা যদি সমরেখ হয়, তাহলে আমরা কি বলতে পারি বলো তো, আমরা যে কোনো দুইটা বিন্দু নিয়ে যদি আমরা ঢাল বের করি, ধরো এই প্রথম আর শেষ বিন্দু নিয়ে যদি আমি ঢাল বের করি, তো যে ঢাল আসবে, আমি যদি দ্বিতীয় আর তৃতীয়টা নিয়ে যদি ঢাল বের করি, কি আসবে, একই আসবে, ঠিক না? মানে কোনো ডিফারেন্স নেই, কারণ এই তিনটা বিন্দুই কি একটা সরলরেখার উপর অবস্থিত, সরলরেখার ঢাল যে কোনো দুইটা বিন্দু নিয়ে বের করলে কি আসবে, সেম আসবে। তাহলে আমি যদি কি করি, প্রথমে এ আর বি নিয়ে যে ঢালটা বের করব, সেই ঢালটা অবশ্যই বি আর সি অথবা এ আর সি নিয়ে যে ঢাল, সেটা কি হবে, সমান হবে। তাহলে আমাদের একটা মান কি দেওয়া আছে, আননোন আছে, তার মানে এটি হচ্ছে প্যারামিটার, ঠিক আছে? তাহলে আমি যদি বলি দেখো, এ আর বি এর কোনো আননোন মান আছে, মানে আননোন স্থানাঙ্ক আছে, নাই, এ আর বি এর যদি আমি ঢাল নেই, তাহলে আমরা ঢালটা বের করতে পারবো। তারপর আমি যদি ধরো বি আর সি নেই, তাহলে কি করতে পারবো বলতে পারবো, যে বিসি রেখার মানে বিসির ঢাল আর এ বির ঢাল কি ইকুয়াল, এবং ইকুয়াল বলে আমরা কি করতে পারবো, টি এর ভ্যালুটা বের করতে পারবো। বুঝা গেছে, ক্লিয়ার, ইজি না? আচ্ছা, এরপর দেখো 19 নাম্বারটা, 19 নাম্বারটা বলছে যে এ বি সি ডি চারটা বিন্দু আছে, এ বি এবং সি ডি রেখা সমান্তরাল হলে এদের সম্ভাব্য মান বের করো। আচ্ছা, এবার একটা জিনিস তুমি চিন্তা করো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে সমান্তরাল। দেখো, আমরা এবার একটা সমতল আঁকলাম, কার্তেশীয় সমতল, যেখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই, ঠিক আছে? এবং সেখানে আমরা দুইটা সরলরেখা আঁকবো, যারা হচ্ছে পরস্পর কি সমান্তরাল। কি বলছি, আমরা দুইটা সরলরেখা আঁকবো, যারা হচ্ছে পরস্পর কি সমান্তরাল, ঠিক আছে? এই যে দেখো, এই দুটো সরলরেখা ধরো সমান্তরাল, তাহলে সমান্তরাল যদি হয়, তাহলে এদের অনুরূপ কোণ কি হবে, সমান হবে না? তাহলে এটার যে কোণ আর এটার যে কোণ একই হবে, একই হবে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দুইটা সরলরেখার কি হচ্ছে, কোণ একই হচ্ছে, ঠিক না? কোণ যদি একই হয়, তাহলে ট্যান থিটাও কি হবে, একই হবে, তার মানে ঢাল, তার মানে এই যে দুইটা সরলরেখার ঢাল কি হবে, সমান হবে। ধরো এটা M1, এটা ঢাল ধরো কত, M2, তাহলে আমরা কি বলতে পারি, দুইটা সরলরেখার ঢাল অবশ্যই কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমরা বলবো যে পরস্পর সমান্তরাল দুইটা সরলরেখার ঢাল দ্বয় পরস্পর কি হবে, সমান হবে। কথা ক্লিয়ার, ঝামেলা আছে, একদম ঝামেলা নাই, ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি এখন এ আর বি এর যে ঢাল, মানে এ আর বি নিয়ে যে ঢালটা পাবো, আর সি আর ডি নিয়ে যে ঢালটা পাবো, এই দুইটা ঢাল কি হবে বলতো, সমান হবে। কারণ আমাদের বলে দিচ্ছে যে এ বি আর সি ডি, মানে এ আর বি নিয়ে যে ঢালটা, মানে এ বি সরলরেখা আর
সিরিজ হল একটা ঢাল কি সমান হবে, কারণ এরা কি সমান্তরাল। তাহলে আমরা সমান ধরে নিয়ে কি পাবো, ইকুয়েশন পাবো, এবং ওই ইকুয়েশন থেকে আমরা টি এর মান বের করতে পারবো। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, আর এই 11.3 এর এই সবগুলো অঙ্কই কিন্তু প্রায় একই রকম। দেখো বলছে যে নিম্নের প্রতিটি ক্ষেত্রে এ ও বি বিন্দুকে সরলরেখার ঢাল বের করো। জাস্ট কাজ কি, এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে? এটা এক নম্বরটা একদম জাস্ট সূত্র বসিয়ে দিলে হয়ে যায়। আর দুই নম্বরটা হচ্ছে তোমার ঠিক উদাহরণের মতো সমরেখ, তাহলে তুমি এ বি রেখার ঢাল আর বি সি রেখার ঢাল কি বলবো, সমান বলবো, কারণ ওই দুইটা আসলে একই রেখা, ঠিক আছে? এবং ঢাল কি একই, তাহলে তুমি ওখান থেকে টি এর ভ্যালু, টি এর মানটা বের করতে পারো। এবার দেখো তোমার তিন নম্বর, তিন নম্বরে বলছে হচ্ছে দেখাও যে এই তিনটা বিন্দু হচ্ছে সমরেখ। তা তুমি দেখাবা কিভাবে বলো তো, তুমি যে কোনো দুইটা বিন্দু ধরো এ আর সি নিলা, এ আর সি নিয়ে এ সি এর ঢাল বের করলা, তারপর ধরো তুমি এ আর বি নিলা, এ আর বি নিয়ে এ বি রেখার ঢাল বের করলা, তারপর তুমি কি দেখবা যে এ সি রেখার ঢাল আর এ বি রেখার ঢাল কি আসে, একই আসে। তো যেহেতু একই আসে, তার মানে এই তিনটা বিন্দু কি একই সরলরেখার উপর, একই সরলরেখার উপর অবস্থিত, তার মানে ঢাল এর মানে আমরা বলতে পারি যে তিনটা বিন্দু কি সমরেখ, ঠিক আছে? এগুলো কিন্তু করায় দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট মুখে বললেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর দেখো চার নাম্বার, চার নাম্বারটা কিন্তু সেম, চার নাম্বারটা বসে সমরেখ হলে টি এর মান নির্ণয় করো। তো তুমি কি করবা, এ আর বি এর মানে এ আর বি নিয়ে যে ঢালটা পাবো সেটা হচ্ছে এ বি রেখার ঢাল, আর বি আর সি অথবা এ আর সি নিয়ে যে তুমি ঢালটা পাবো সেটা হচ্ছে এ সি রেখার ঢাল, এবং দুটো সমান ধরবা, সমান ধরে ইকুয়েশন থেকে টি এর মানটা বেরোয় যাবে, ঠিক আছে? তখন তো চার নাম্বারটা শেষ। এবার দেখো পাঁচ নাম্বারটা, পাঁচ নাম্বারটা বলছে দেখো এ এবং বি বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে -1। তো সহজ কথা, তুমি এ আর বি এর ঢাল বের করবা, মানে হচ্ছে যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। হ্যাঁ, এই দুটার রেশিও মানে ঢালটার মান কত, -1। তো -1, তারপর ওই -1 ধরে তুমি ওখান থেকে কি বের করতে পারবা, পি এর ভ্যালুটা বের করতে পারবা, ঠিক আছে? এরপর দেখো ছয় নাম্বার আর সাত নাম্বার, ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে প্রায় একই রকম। আগে কি ছিল, এরকম সমরেখ শর্ত দিয়ে একটা আননোন ছিল, ওই একটা আননোন থেকে আননোনের মানটা বের করতে বলতো, ঠিক না? যেমন তোমার যে টি এর মান বের করছিলাম আমরা উদাহরণে। আর এখানে হচ্ছে কি, দেখো আননোন কয়টা দিয়েছে, আননোন দুইটা, এ ও আননোন বি ও আননোন, ঠিক আছে? এখান থেকে তো আমরা এ আর বি এর মান বের করতে পারবো না, ঠিক না? কিন্তু আমরা কি করতে পারবো, এরকম একটা জিনিস ডিরাইভ করতে পারবো, ঠিক আছে? তেমনি দেখো এখানেও এ আর বি আননোন দেওয়া আছে, এবং এখান থেকে আমরা কি করতে পারবো, এরকম একটা কিছু ডিরাইভ করতে পারবো, ঠিক আছে? তা আমরা দেখি যে আমরা ডিরাইভ করতে পারি কিনা। দেখো আমাদের যেহেতু সমরেখের কথা বলছে, তাহলে আমরা বলতে পারি না যে এ বি, এ বির আচ্ছা এ বি রেখার ঢাল আর বি সি রেখার ঢাল সমান, ঠিক না? মানে এ আর বি নিয়ে যে ঢালটা পাবো আর বি আর সি নিয়ে যে যে ঢালটা পাবো, অবশ্যই এটা কি হবে, সমান হবে, ঠিক না? তাহলে দেখো এ বি রেখার ঢাল কি হবে বলো তো, ওয়াই টু মাইনাস ওয়ান। তাহলে দেখো তো ওয়াই টু কোনটা, বি, ওয়াই ওয়ান কোনটা, জিরো। তাহলে আমরা বলতে পারবো বি -0। তারপর দেখো এক্স টু কোনটা, জিরো, এক্স ওয়ান কোনটা, এ, তার মানে জিরো মাইনাস এ, এটা হচ্ছে এ বি রেখার ঢাল। আর বি সি রেখার ঢাল কেন করবো বলো তো, এই যে সি, ওয়াই টু হচ্ছে ওয়ান, ওয়াই টু হচ্ছে ওয়ান, আর ওয়াই ওয়ান হচ্ছে কত, বি। এরপর দেখো এক্স টু হচ্ছে ওয়ান আর এক্স ওয়ান হচ্ছে কত, জিরো, তাহলে হচ্ছে ওয়ান -0, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে কত, ওয়ান আসতেছে, আর এখানে হচ্ছে বি, আর নিচে হচ্ছে -a, তার মানে দেখো বি ডিভাইড বাই -a ইকুয়ালস টু ওয়ান -b ডিভাইড বাই ওয়ান আসছে, ঠিক না? এবার দেখো তোমাকে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে হচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। তাহলে দেখো তুমি যদি বিটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার এখানে ওয়ান বাই এ চলে আসে, ঠিক না? কি চলে আসে, ওয়ান বাই -a। তো তুমি কি করবা, বিটাকে এই পাশে নিয়ে আসবা, তাহলে দেখো বিটাকে এই পাশে নিয়ে আসতে কি হবে, হ্যাঁ, তাহলে এখানে তোমার ওয়ান বাই -a, আর এখানে কি ছিল, ওখানে ছিল ওয়ান বাই বি, আর বিটাকে এই পাশে নিয়ে আসার পরে ভাগ হয়ে যাবে, ঠিক না? এটা হবে তোমার -1/a, আর এই পাশে তুমি বি দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে, ওয়ান বাই বি মাইনাস বি আর বি কাটাকাটি কত থাকবে, ওয়ান থাকবে, ঠিক না? তুমি কাজ করো, এই -1টাকে এই পাশে নিয়ে আসো, আর এটাকে কই নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো, তাহলে দেখো -1টা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর এই -2 এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেখছো প্রুভ হয়ে গেছে না, কঠিন কিছু না, একদম সহজ। এবার দেখো সাত নাম্বারটা কি বলছে, সাত নাম্বারটাও এরকমই, যে তুমি এবার ধরো এ আর বি নিলা আর ধরো এ আর সি নিলা, তো তুমি ওই ওই শর্ত থেকে তুমি কি করতে পারবে, হ্যাঁ এটা অবশ্যই আমি তোমাকে করাই দিব, কারণ হচ্ছে ছয় আর সাত নাম্বারটা তোমার আমি করাই দিচ্ছি, কারণ বাকিগুলো তো উদাহরণের মতো, তাই আমি করাই দিইনি, এবার ছয় আর সাত নাম্বারটা আমি অবশ্যই করাই দিব, ঠিক আছে? এবার দেখো সাত নাম্বারটা, তো সাত নাম্বারটা হচ্ছে আমাকে তুমি একটু হেল্প করবা যে মানে স্থানাঙ্কগুলো বলবা, কারণ আমি ওখানটা খালি পেজে যাবো, মানে খালি পেজে করলে সুবিধা হয়, ঠিক আছে? দেখো তাহলে আমাকে স্থানাঙ্কগুলো একটু বলো তো, এ এর স্থানাঙ্কটা কি, এবি এর স্থানাঙ্ক কি, এবি
এরপর বি এর স্থানাঙ্ক কত? বি। আর সি এর কত? বিন্দু কয়টা? দুইটা। হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম। তাহলে 1/a আর 1/b নাকি? তাহলে বলছে কি যে এই তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে প্রমাণ করতে বলছে a প্লাস b ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে আমরা দেখো যে কোনো দুইটা বিন্দু তুমি এখানে আছে না, র্যান্ডমলি করতে পারবা, র্যান্ডমলি যে কোনো দুইটা বিন্দুর ওই নিয়ে তুমি কি করতে পারবা, ঢাল বের করতে পারবা, ঠিক না? তুমি কি করো, তুমি ফার্স্টে ধরো তুমি হচ্ছে আজ a আর b নিলা, ঠিক আছে, মানে a b রেখার ঢাল বের করলা। এরপরে তুমি কি নিলা, এরপর তুমি ধরো a আর c নিলা, ঠিক আছে, তাহলে ac রেখার ঢাল কি হবে, অবশ্যই সমান হবে, ঠিক না? মানে তুমি যে দুটা বিন্দু নিয়ে তুমি ঢাল বের করো না কেন, যেহেতু বসে তিনটা সমরেখ, তাহলে যে কোনো দুটা বিন্দু নিয়ে ঢাল বের করলে ঢাল দুটো কি আসবে, অবশ্যই সমান আসবে, প্রত্যেক ক্ষেত্রে ঢাল কি আসবে, সমান আসবে, বোঝা গেছে? তাহলে আমি যদি a b বলি, তার মানে ab মানে হচ্ছে y2 হচ্ছে a আর y1 হচ্ছে b, তার মানে হচ্ছে উপরে হবে a মাইনাস b, না না b মাইনাস a না, a মাইনাস b ডিভাইড বাই b মাইনাস a, তাহলে এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে x1, তাই? আচ্ছা হ্যাঁ, b মাইনাস a। আর ac, ac কি হবে, ac হবে 1/b মাইনাস b, 1/a মাইনাস a, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে তুমি এটাকে কি করতে পারো, এটাকে এভাবে রেখে কিন্তু লাভ নেই, কারণ তুমি যদি এভাবে রেখে যদি আর গুণন করো, স্কোয়ার টি স্কোয়ার চলে আসবে, ঠিক না? আমাদের স্কোয়ারের ঝামেলা আমরা যাব না, ঠিক আছে? আমরা কি করব দেখো, তুমি যদি এই উপরে a মাইনাস b রাখো, নিশ্চয়ই আর নিচে যদি দেবি, না না না, নিচে তুমি যদি মাইনাস কমন নো, তাহলে মাইনাস কমন নিলে কি হবে, এ মাইনাস বি হবে, তাহলে আমরা সহজে কি করতে পারবো, এ মাইনাস বি মাইনাস বি কাটাকাটি করতে পারবো। আর এই বাম পাশে শুধু কি থাকবে, শুধু মাইনাস ওয়ান থাকবে, বুঝা গেছে? শুধু মাইনাস ওয়ান থাকবে, তাহলে আমরা এই কাজটাই করতেছি। তাহলে হচ্ছে আমাদের বাম পাশে হবে শুধু মাইনাস ওয়ান, আর ওই পাশে কি ছিল, 1/b মাইনাস বি, 1/a মাইনাস এ, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, লসাগু করলে কাহিনী হচ্ছে কি, লসাগু করলে হচ্ছে তোমার স্কোয়ার চলে আসবে, বাট আমাদের কিন্তু প্রমাণে কিন্তু কোনো স্কোয়ার নাই। আছে প্রমাণে কোনো স্কোয়ার আছে বলো তো? প্রমাণে কিন্তু কোনো স্কোয়ার নাই। আচ্ছা তাহলে প্রমাণে যদি স্কোয়ার না থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা আর গুণন করবো, ঠিক আছে? আর গুণন করলে কি হবে বলো তো, এই তোমার এটা যদি তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক না? তাহলে মাইনাস দ্বারা গুণ করো, কত হবে, মাইনাস মাইনাস প্লাস, আর এটা হবে কি, মাইনাস, বুঝা গেছে কি বলছি? আর ওইটা এই পাশে থাকলো, মানে হচ্ছে যে এই পুরো জিনিসটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি, বুঝা গেছে? আর যেহেতু তোমার লেফট সাইডে মাইনাস ওয়ান আছে, তাই এ এর আগে মাইনাস ওয়ান আছে প্লাস হয়ে গেল, আর 1/a এর আগে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার দেখো, এ পাশে আছে এ আর এ পাশে আছে কি, মাইনাস বি। তাহলে দেখো, এই মাইনাস বিটাকে তুমি এ পাশে নিয়ে আসো, এটা কি হয়ে গেল, প্লাস বি হয়ে গেল, আর এই যে -1/a ওটাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে, 1/a হবে। আর হচ্ছে এই পাশে কি আছে, 1/b আছে। আচ্ছা তাহলে দেখো আমাদের আলটিমেটলি কি আসতেছে, আলটিমেটলি আসতেছে হচ্ছে a প্লাস b ইকুয়ালস টু 1/a প্লাস 1/b। তাহলে দেখো আমাদের প্রমাণে কি আছে আমাকে একটু বলো তো, জিরো আছে, মানে a প্লাস b ইকুয়ালস টু কি, জিরো। আচ্ছা তাহলে a প্লাস b ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে হচ্ছে দেখো আমি যদি এখানে a প্লাস b লিখি ইকুয়ালস টু, এখানে লসাগু করো, লসাগু করলে কি হবে, a b আর উপরে হবে কি, a প্লাস b, ঠিক না? তাহলে দেখো এই যে a প্লাস b আর এই পাশে কি আছে, a প্লাস b, তো তুমি দুটো অবশ্যই কাটাকাটি করতে পারো, ঠিক আছে? তো কাটাকাটি করে আলটিমেটলি কি থাকে, 1 ইকুয়ালস টু 1/ab। তাহলে a b এর ভ্যালু কত আসে বলো তো, a এর ভ্যালু আসে হচ্ছে 1, 1 আসে। আচ্ছা তাহলে আমাদের প্রমাণে আসছে হচ্ছে এ বি ইকুয়ালস টু 1। আচ্ছা তাহলে দেখো এ বি ইকুয়ালস টু কি আসছে, 1 আসছে না? তাহলে আমাদের লাগবে কি বলো তো, আমাদের লাগবে হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবার দেখো তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এটা তুমি 1 নম্বর ইকুয়েশনে রাখতে পারো, ঠিক আছে? রাইখে তুমি আবার হচ্ছে ওই রকম অন্য দুইটা বিন্দু নিয়ে তুমি হিসাব করতে পারো, কিভাবে দেখো, আমাদের পয়েন্ট ছিল হচ্ছে তিনটা, একটা হচ্ছে এ বি, আর একটা হচ্ছে বি এ, আর একটা হচ্ছে 1/a 1/b। আচ্ছা
তাহলে তুমি যদি এ আর সি নাও আর বি আর সি নাও, তাহলে কি হয় দেখো, মানে এ সি আর হচ্ছে বি সি, তাহলে তোমার এ আর বি এর সাথে তোমার থাকতেছে এরকম, আর বি এর সাথে কিন্তু থাকছে এরকম, মানে তুমি 1/a দুই পাশে আসতেছে, ঠিক আছে, তাহলে তোমার জিনিসটা সুবিধা হবে, ঠিক আছে। হ্যাঁ, এরকম হচ্ছে তোমার 1/b মাইনাস হচ্ছে বি, আর এখানে 1/a মাইনাস হচ্ছে এ ইকুয়ালস টু বিসি, তো বিসি ইকুয়ালস টু কি হবে তোমার 1/b মাইনাস এ আর হচ্ছে 1/a মাইনাস বি, ঠিক না। খালি দেখো ডিফারেন্স হচ্ছে কি, এখানে বি, এখানে এ, আর এখানে এ, এখানে হচ্ছে বি, দেখি আবার কি আসে। তাহলে আমার কি আসলো 1/b মাইনাস এ, 1/a মাইনাস বি, এরকম না, আর হচ্ছে 1/b মাইনাস বি আর 1/a মাইনাস এ, এরকমই তো ছিল, ঠিক না। এবার একটা কাজ করবো, এবার আমরা লসাগু করবো, তাহলে লসাগু করলে কি হবে বলো তো, এবি এবি, আর এখানে কি আসবে 1 - ab আসবে, ঠিক না, আর এখানে হচ্ছে 1 - ab, আর এখানে আসবে নিচে হবে কি এবি, ঠিক আছে। আর ওই পাশে কি হবে বলো তো, দেখো তাহলে এই যে দেখো এই লেফট সাইডে কি হচ্ছে বলো তো, উপরেও 1 - ab হচ্ছে, নিচেও কি হচ্ছে 1 - ab হচ্ছে না, তাহলে লেফট সাইডে কি কিছু থাকে বলো তো, কিছু থাকে, কিছু কিন্তু থাকে না, তাই কি থাকে, 1 থাকে, ঠিক না। আর রাইট সাইডে আছে হচ্ছে এরকম, তাহলে এটা আমরা একটু খেয়াল রাখবো, তাহলে লেফট সাইডে কি আসছে বলো তো, লেফট সাইডে আসছে 1, 1 যে আসছে কেন বুঝতে পারছো, 1 কিভাবে আসছে, লসাগু করে আসছে। আর রাইট সাইডে কি আসছে 1/b মাইনাস বি, আর নিচে আসছে হচ্ছে 1/a মাইনাস এ। তো এবার দেখো আমরা উল্টাই দিব, উল্টাই দিলে হচ্ছে লসাগু করব, বি নিব তাহলে 1 - b² হবে, আর নিচে হচ্ছে এ নিব তাহলে 1 - a² হবে, আর এখানে হচ্ছে আছে 1, তাহলে এবার এবার হচ্ছে আর গুণ করো, আর গুণ করলে হচ্ছে 1 - b² / b, 1 - a² / a, ঠিক আছে। এবার কি করবা, আর গুণ করো, তাহলে এ এ এর সাথে কি গুণ হবে 1 - b² আর বি এর সাথে কি গুণ হবে 1 - a², ঠিক আছে। আমি কি বলবো যে এ ইন্টু, আমরা বলবো হচ্ছে এ ইন্টু 1 - b², আর ওইখানে কি আসছে বি ইন্টু 1 - a² আসছে না, তো দেখো তাহলে কি আসে 1 - a - ab² ইকুয়ালস টু b - a² b, তাই তো। বুঝতে পারছো কি বলছি, এরপরে দেখো তোমার হচ্ছে এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে, এটা এ মাইনাস বি হবে, আর ওইটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে ab² - a² b থাকবে, তার মানে এটা হচ্ছে তোমার a - b ইকুয়ালস টু ab² - a² b। তাহলে দেখো a - b ইকুয়ালস টু ab, কমন না, কমন নিলে কি হবে b - a হবে, হ্যাঁ ঘুরে ফিরে তো সেই ab = 1ই আসতেছে, ঘুরে ফিরে সেই ab = 1ই আসতেছে, আচ্ছা তো a + b = 0 আসে না, দেখি তাহলে এটা কাহিনী কি। ab = 1, হোল স্কয়ার যদি করি,
তাহলে এটা কিভাবে করা যাবে? তাহলে এটা এবির ভ্যালু আসে হচ্ছে 1, আর 1/a আমরা কিন্তু দুইভাবেই করছি, ঠিক আছে? দুইভাবেই করলে মনে করো এ আর বি নিলাম, আর বি আর সি নিলাম, তাহলে এ বি ইকুয়ালস টু 1 আসে, আর এ আর বি আর বি আর সি নিলেও কিন্তু এ বি ইকুয়ালস টু 1 আসে, আর মাঝখানে কিন্তু ওই এ প্লাস বি এর কোনো কাহিনী। আচ্ছা, তাহলে আমাদের লাস্টের যে ইকুয়েশনটা, লাস্টের সেই ইকুয়েশনটা দেখি তো একটু। এ বি এ বি বি আর 1-এবি, ঠিক আছে? তাহলে হচ্ছে 1-বি মাইনাস হচ্ছে বি, আর 1-এ মাইনাস হচ্ছে এ, ইকুয়ালস টু বি মাইনাস এ, এখানে হচ্ছে কি ছিল, এ বি বি এ ছিল নাকি? হ্যাঁ, এ বি বি এ ছিল। তো এ বি আর বি যদি থাকে, এ বি আর ওটা ছিল বি এ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার এ মাইনাস বি হবে, আর বি মাইনাস এ হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে লেফট সাইডে হবে তোমার বি 1-b² এখানে হবে এ 1-a² আর ওই পাশে হবে a-b আর হচ্ছে মাইনাস কমন নিলে এই পাশে -1 থাকে, তাহলে 1-b² বাই বি উপরে হচ্ছে এ ইন্টু 1-a² হচ্ছে -1, তাহলে এ ইন্টু 1-b² বি ইন্টু 1-a² ইকুয়ালস টু -1, ঠিক আছে? এবার আমরা আর্গুমেন্ট করবো, আর্গুমেন্ট করলে হচ্ছে এ ইন্টু 1-b² ইকুয়ালস টু -b ইন্টু 1-a² এটা আমরা এই পাশে নিয়ে আসবো। এ পাশে নিয়ে আসলে কি হবে? এ পাশে নিয়ে আসলে হবে 1-b² প্লাস বি ইন্টু 1-a² ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের গুণ করে দিলাম, তাহলে -ab² -a² b, তাহলে এ -ab² প্লাস বি -a² b, আচ্ছা, ইকুয়ালস হচ্ছে কত আসছে? 0 আসছে। তাহলে আমার এখানে কি থাকলো? এ প্লাস বি থাকলো, ঠিক আছে? দেখো, এই দেখো এখানে কি আছে, এ প্লাস বি আছে, ঠিক না? যদি আমরা -ab কমন নেই, ঠিক আছে, আমরা কি নিলাম, -ab কমন নিলে কি থাকবে? a+b থাকবে না বলতো? এখানে এই যে দেখছো, এখানে এবি আছে, এখানে কি আছে, এবি আছে না? তাহলে যদি -ab কমন নিতে, আমার এখানে কি থাকবে বলতো? a+b থাকবে না বলতো? বুঝতে পারছো কি বলছি? তাহলে আমি যদি এবার a+b কমন নেই, আমরা যদি কি করি, a+b কমন নেই, তাহলে কি থাকবে? a+b যদি কমন নেই, তাহলে এই পাশে থাকবে 1, আর এই পাশে থাকবে কি, -ab ইকুয়ালস টু কি, 0। তা আমাদের প্রমাণে আছে কোনটা, a+b আছে। এর আগে আমি বারবার এটা বার করতেছিলাম, ঠিক না? আর এটা আমাদের কিন্তু বেরো যাচ্ছিল, ঠিক আছে? তো ফার্স্টে যেটা করছিলাম ওখানে যদি আমরা কাটাকাটি টাটাকাটি করে যদি লাস্টে যদি আবার এরকম কমন নিতাম, তাহলে কি আসে বলতো? a+b ইকুয়ালস টু কি আসে? 0 আসে। বুঝতে পারছো? প্রমাণিত হয়েছে। তাহলে এই হচ্ছে এটা প্রমাণ করার প্রসেস। তাহলে 11.3 কিন্তু শেষ। নেক্সট ক্লাসে আমরা 11.4 করবো। 11.4টা একটু হচ্ছে একটু বড়, আর সরল রেখার কিছু বেসিক শিখতে হবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে।